পর্যটনের সমস্যা সংকট সম্ভাবনা নিয়ে আরো জানাতে এবার বান্দরবান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মংকিং মার্মা মংকিং বান্দরবানে পর্যটন শিল্পের বিকাশে কি কি ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে এবং এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বান্দরবানে দীর্ঘদিন আসলে এখানে

কমেছে আজ সকাল থেকে আমরা বিভিন্ন পর্যটন স্টট গুলো ঘুরেছি একটা নীলাচল আহ নীলগিরি আহ চিম্বুক এবং এর পাশাপাশি শৈলপ্রপাত এলাকা দেখেছি যে আজকে এখন যদি বলি যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি মেঘলা পর্যটন কমপ্লেক্স এটি জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু এটি পরিচালিত হয় এবং এর পাশাপাশি নীলাচল ও কিন্তু জেলা প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে তো সকাল থেকে পর্যটক সংখ্যা কম থাকলো আজ বিশ্ব পর্যটন দিবস এই উপলক্ষে জেলা প্রশাসন উদ্যোগ কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পর্যটকদের জন্য এখানে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত হোটেল মোটেল গুলোতে ছাড় দেওয়া হয়েছে এবং এরই কারণে এখানে যে আশাজনক এবং পর্যটক আসার কথা সেটি কিন্তু আসছে না বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার হোটেল মোটেল মালিক ব্যবসায়ী যারা আছেন তো এখন যদি আপনাকে দেখাতে চাই যে বিকাল হওয়ার পর থেকে কিন্তু এখানে যে পর্যটন স্পট এবং নীলাচল পর্যটন স্পটে কিন্তু এখানে পর্যটকরা আসতে শুরু করেছে এবং আমরা যদি একটু দেখাই যে এখানে বিভিন্ন ধরনের যে যানবাহন এখানে মাহিন্দ্রা থেকে শুরু করে তারা কিন্তু আহ এখান থেকে মেঘলা থেকে নীলাচল এবং নীলাচল থেকে যে স্বর্ণ মন্দির এখানে যে গোল্ডেন টেম্পল আছে সেখানে কিন্তু অনেকেই ছুটে যাচ্ছেন এর পাশাপাশি জেলা প্রশাসনের সাথে কথা বলছি তারা যেমনটি বলেছেন যে বান্দবনে প্রায় চুয়াত্তরটি পর্যটন স্পট রয়েছে এর মধ্যে কয়েকটি পর্যটন স্পট ছাড়া কিন্তু এখানে বেশ যে পর্যটন স্পটগুলো আছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত খোলা আছে এরই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যারা পর্যটক আসছে তাদেরকে যথাযথ ভাবে নিরাপত্তা যে বিষয় সেটাকে নিশ্চিত করা হচ্ছে এবং এর পাশাপাশি ট্যুরিস্ট পুলিশও কাজ করছে তো মূলত পর্যটকরা কিন্তু আপনি আরো তথ্য সংগ্রহ করুন আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব